के स्वागत। आज के हल्का आज फुल्का के मेनू मेनू हल्का एकदम हल्का काचा बेसिक लंका, कुछ बनाए ना सादा भात, थोड़ी गोलमाल ডিম ভাজা, আর এই যে বড়ার আলু তরকারি দিয়ে তরকারি। দোকার যে বড়া গুলো হয় সেই বড়া দিয়ে তরকারি ছোলার ডালে দই আমার আছে, ওর নেই, ও আমি দই দই খাবে না খাবো বলছে। না, গলা ব্যথা। আর এইদিকে বিলাতি আলু হ্যাঁ দিয়ে পরে একটা পোস্ত পোস্ত তৈরি করেছে, খুব সুন্দর পোস্তটা। একটু ঘি দেবো। তা বন্ধুরা, প্রথমে ঘি দিয়ে চালু করছি। হ্যাঁ, হালকা ফুলকা খাচ্ছি বলে একটু ঘি খাচ্ছি, ভাতটা খুব গরম আছে, দেখো এখনো ভাপ উঠছে। নতুন বন্ধুরা যারা আছো তারা অতি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবটা করে নিও। আর আমার এক দুর্গাপুরে দিদি আছে, মানে ওর, বকুল দি, হ্যাঁ ওর জেঠার মেয়ে, প্রত্যেকদিনই আমাদের কমেন্টে উত্তর দেয় তুমি কেমন আছো, ওটাও জানাবে। আর অতি অবশ্যই একবার আমাদের এখানে আসবে, হ্যাঁ ভিডিও করে উত্তর পাচ্ছি। এমনি একটা ফোনও করো না, কিছুই না। তোমার মেয়ে তাও মাঝে মাঝে করে, দিদির মেয়ে। দিদি তো করেই না, তুমি কেমন আছো কমেন্টে জানাবে। তোমার ভাই পড়ে, বন্ধুদিকেও বলছি, ওর জেঠার মেয়ে দুর্গাপুরে থাকে, মানে প্রতিদিনই আমাদের ভিডিও দেখে আর কমেন্ট করে। তাহলে বন্ধুরা ঘি বাদ দিয়ে শুরু করছি। দিদি একবার আসবে এখানে, ঘুরে যাবে, আর তোমার সাথে একটা ভিডিও করে ছাড়বো। দিদি যেদিন আসবে তোমার প্রসাদ দরকার নেই, দিদির সঙ্গে আমি করবো একটা, তাই করবে। আসুক, অনেকদিন দেখি নে। দিদির পায়ের খুব প্রবলেম শুনেছিলাম ওনার মেয়ের মুখে। যখনই পাটা একটু ঠিক থাকবে একদিন চলে আসবে অটো করে, তো সামনেই তো দুর্গাপুরই তো থাকুক। আমার অনেক অনেক বন্ধু আছে সাবস্ক্রাইবার, তারা অনেকে দুর্গাপুরে কমেন্ট করে। তো সবাই ব্যস্ত, কেউ কারো ঘর যেতেই পারে না। আগে দিদির বাড়ি অনেক গেছি, দেখেছি, বিকালে এসেছি, বেশ কিছুদিন হলো, একটু ব্যস্ত থাকার জন্য যাওয়াই হয়। আর দিদি আসতে পারে না, দিদির পায়ের খুব প্রবলেম, হাঁটু ব্যথা, খাবো পড়াবে। ও বাঁধাকপি ফুলকপি খাবে না বলে, বাঁধাকপি আর এখন ভালো লাগছে না, বুঝলে বন্ধু। বড়া বানালাম, ছোলার ডালগুলো খাওয়া হয়নি অনেকদিন ধরে, নষ্ট হচ্ছিল, এই ছোলার ডালে বড়া করে। আর ফুলকপি তো গ্যাস খেলেই শরীর খারাপ হয়, তাই বললাম ডাল বেটে বড়ার তরকারি বানা। ভাল লাগে মাঝে মাঝে বড়ার তরকারি বানা। এইবারে বড়ার ঝোলটা ভাতে ঢাললাম, দেখি কেমন সুন্দর বানিয়েছে, বললো খুব সুন্দর হয়েছে। ঝাল ফাল দিনে বেশি রিচও করি। আলুগুলো গলে গেছে, না ভালো হয়েছে। ছোলার ডালে দিয়ে বড়া বানিয়ে তরকারি করলে খুব ভালো হয়। মসুরির ডাল তো ডাল হয়, কিছুটা ডাল শেষও হয়, ছোলার ডালটা একটু কম হয়, লুচি পরোটা হলে তখনই ছোলার ডাল, ভাতের সঙ্গে কেউ আমাদের ঘরে আবার ছোলার ডাল খায় না। ছোলার ডাল লুচি পরোটার সঙ্গেই ভালো হয়, ওই জন্য অনেক নষ্ট হচ্ছিল, বানিয়ে আজ বড় বড়া করে দাও। একটা লঙ্কা নিয়েছিলাম বন্ধু, ঝাল খাবো না, আমার জল পড়েছে, ঝাল ভালোই আছে, ঠান্ডাও লেগেছে, গলাটাও ব্যথা আছে, দইও নিনে রাখলে দইটা বাকিটা ফিরে যা। দই খেলে আরো বাঁচবে ঠান্ডা। দেখি বড়াটা, ভালোই
মাছ দিয়ে মাংস দিয়ে অনেক ভিডিও দিলাম, যাই আজকে ভাবলাম ডিম ভাজা দিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিই। এইটা খেয়ে দেখি আবার, টমেটো আলু দিয়ে পোস্ত, সাদাটা তো খাই, টমেটো অনেক আছে, টমেটো পোস্ত অনেকদিন খাই। মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে, ভালো দিয়েছে। একজন বন্ধু আছে কাকলি দাস, সেও আমাদের খুব ভিডিও দেখে, তাই তোমার নামটা বললাম। আরো অনেক অনেক আমাদেরকে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ও কাকলি দাস আমাদের খুব ভিডিও দেখে, আর শাশ্বতী তুমি কাকুর ভিডিওটা দেখছো, সত্যি কমেন্ট করে অনেক। কাকু এখন বিলাতি পোস্ত দিয়ে ভাত খাচ্ছে, ভালো লাগে বিলাতি পোস্ত, আলু পোস্ত তো খাচ্ছি বারো মাস, বাট আলু পোস্তটা বেশ ভালো। ও দারুণ বানিয়েছে, কাঁচা লঙ্কা সেন্ট আছে, মাটা ছিল একটু কাঁচা লঙ্কা পোস্তর সাথে, এমনি লঙ্কা গুঁড়ো ফুড়ো দিই, একটু হলুদ দিয়েছি ওই জন্য একটু হলুদ দেওয়া হয়। দারুণ খেলাম, মাছও করতে দিন আমার ভালো লাগে। নিরামিষ খেলা মনে হচ্ছে না, ডিমটো না খেলে নিরামিষ মনে হচ্ছে, তাও ভালো, হালকা ফুলকার মধ্যে খাবারটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকদিন বেশি শাক খেলেও আমার পেটে ব্যথা করে, মূলত শাক পালং শাক। মনে হচ্ছে শীতকাল একটু হজমটা কম, এই ঢাকানি তৈ না, ওই জন্য শীতকালে একটু হালকা খাওয়াই ভালো। বন্ধুরা শেষ পাতে দই খেয়ে ভিডিওটি শেষ করবো, বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, অনেক অনেক আমাদের কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো,
আর দিদিকেও বারবার ধরে বলছি, দিদি অনেক অনেক কমেন্ট করবে, বকুল দিদি দুর্গাপুরে থাকে, আর একবার পারলে আমার বাড়ি এসো, এক বেলার জন্য ঘুরে যাও। এতে টক দই তোমার সাথে একটা ভিডিও করবো, নিয়ে ছাড়বো। দিদিকে অনেক অনেক প্রণাম, তুমি একবার পারলে এসো, আর বাকি বন্ধুদিকেও জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে দিলাম, বছরে বলতে ভুলে গেছিলাম, নতুন বছরের ভিডিও। আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।